দেশের মাতাই বসে যারা মানুষ তার স্বপ্নের চেয়ে বড় নাকি স্বপ্ন মানুষের চেয়ে বড় সেই বিষয়টিকেই আরেকবার দ্বিধান্বিত করেছে কুষ্টিয়ার খাইরুল আলম স্থানীয় একটি সরকারি প্রতিষ্ঠানে নৈশ প্রহরী বা নাইট গার্ডের চাকরি করেন তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন অবিবাহিত খাইরুলের ভোটে দাঁড়ানোর কারণ বেশ ব্যতিক্রম আমি একদিনকে কবরস্থান গোরস্থানের পাশে বসে জিকির করতেছিলাম আমি জিকির করতে করতে নিমগ্ন মশগুল হইয়া গিয়াছি এমনও তো অবস্থায় আমার মস্তিষ্কের মধ্যে ঢুকতেছে দেশের মাতায় বসে যারা চুরি করে দিশে হারা এই সাধু সামনে গিয়ে বল আমি সংসদ নির্বাচন করব দেশটাকে তো রক্ষা কর তারপর থেকে আমি মুখ দিয়ে উচ্চারণ করেছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব রাতে ডিউটি আর দিনে ভোটের প্রচারণা চালিয়ে সময় পার করছেন খাইরুল আলম প্রচারণার জন্য বেছে নিয়েছেন ব্যতিক্রমী এক উপায় স্বরচিত গান কবিতার মাধ্যমে মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দিয়ে ক্ষমতায় আসতে চান তিনি খোদার দোসত্ব আল্লাহর নবী আমি মঞ্চে গিয়ে আমার স্বরচিত খাইরুল গীতি গান শোনাবো আর শোনালে পরে মানুষ আমার দিকে মুগ্ধ হবে একবার না পারিলে দেখো শতবার আমি যতক্ষণ আছি জীবিত ততক্ষণ চেষ্টা করব নির্বাচনে নৈশ প্রহরী খাইরুল আলম প্রার্থী হিসেবে অংশ নেয় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মানুষের মধ্যে তার হচ্ছে জনপ্রিয়তা নাই ঠিক আছে সে স্বতন্ত্র থেকে সে দাঁড়াচ্ছে এটা আমার কাছে হাস্যকর পুরোটাই হাস্যকর সে একজন দেশের নাগরিক সে হিসাবে সে নির্বাচন করতে পারে সেটা তার নাগরিক অধিকার সবাই জনগণ যদি ভোট দেয় তাহলে সে নির্বাচিত হবে কিন্তু তার এই নির্বাচনে আমরা সবাই তাকে নিষিদ্ধ করেছি তুমি এই নির্বাচন করো না সে কচ্ছে না আমি করবো আমার প্রচুর ভোট আছে তবে জেলা নির্বাচনী কর্মকর্তা এরই মধ্যে জানিয়েছেন সরকারি চাকরিজীবী হলে চাকরিতে বহাল থাকা অবস্থায় নির্বাচনে অংশ নিতে পারবেন না খাইরুল আলম যাচাই বাছাই বাতিল হতে পারে তার মনোনয়ন আবেদন মাছরাঙ্গা নিউজ ডেস্ক দেশের মাতায় বসে যারা চুরি করে দিশে হারা দেশের মাতায় বসে যারা চুরি করে দিশে হারা দেশের মাতায় বসে যারা চুরি করে দিশে হারা